ডায়াবেটিস রোগীরা সাধারণত আপনাদের কাছে কি ধরনের চোখের সমস্যা নিয়ে আসেন ধন্যবাদ তোমাকে দেখো ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আমাদের শরীরের স্বাভাবিক কার্যপ্রণালীকে ব্যাহত করে এবং এর ক্ষতিকর প্রভাব আমাদের শরীরের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পরিলক্ষিত হয় তবে চোখের সাথে ডায়াবেটিসের সম্পর্ক খুবই গভীর কেননা ডায়াবেটিস চোখে বহুমাত্রিক জটিলতা সৃষ্টি করে এবং এর পরিণতি এমনকি অন্ধত্ব হতে পারে বহু গবেষণায় দেখা গেছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অন্ধত্বের ঝুঁকি যাদের ডায়াবেটিস নেই তাদের চাইতে প্রায় পঁচিশ গুণ বেশি সাধারণত ডায়াবেটিস রোগীরা চোখের যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন তার মধ্যে ঘন ঘন দৃষ্টিশক্তির তারতম্য বা পরিবর্তন এছাড়া জনিত চোখের রেটিনার রক্তক্ষরণ জনিত চোখের ছানি চোখের চাপজনিত গ্লোকোমা রোগ চোখের জনিত জটিলতা এবং চোখের স্নায়বিক দুর্বলতা সাধারণত এই সমস্ত সমস্যা নিয়ে একজন ডায়াবেটিস রোগী চক্ষু বিশেষজ্ঞের কাছে আসেন